এই যে বিএনপি চেয়ারপারসন জনাব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার যে শারীরিক অবস্থা আপনি জানেন যে এখন অত্যন্ত সংকটময় একটা পরিস্থিতির মধ্যে আছে। এরই মাঝে আমাদের কাছে খবর এসেছে যে তাকে যখন ইউনাইটেড হাসপাতালে তার অবস্থা খারাপ হওয়ার পরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তখন তাকে কিন্তু সেখানে ভর্তি করা হয়নি। পরবর্তীতে তাকে কিন্তু সেই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুটো ইঞ্জেকশন তাকে তখন দেওয়ার প্রয়োজন ছিল, সময় মতো দেওয়া হয়নি। তো এই যে তাকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রেখে তাকে চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের মানে বাড়াবাড়ি করছে সরকার, তাকে যে প্রকৃত চিকিৎসা তারা দিচ্ছে না, না দিয়ে তাকে যে একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এবং বিএনপিও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেভাবে প্রতিবাদী হওয়া উচিত তারা হচ্ছে না। আইনমন্ত্রী আনিসুল হক তিনি যে ধরনের কথাবার্তা বলছেন তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে, এগুলো নিয়ে কিন্তু জনমানুষের মনে কিন্তু বেশ মানে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু বিএনপির মাঝে তেমন প্রতিক্রিয়া এসেছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তো এক্ষেত্রে আসলে এখন বিএনপির বা দেশের সাধারণ মানুষের বেগম খালেদা জিয়ার যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এতে করণীয় কি বলে আপনি মনে করেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা। আপনারা টিটুভাই সহ নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং আপনারা ক্লান্ত, তারপরে অনুষ্ঠান করতে হবে, জনগণ সত্য কথা জানতে চায়। এখন তো খুব কম মাধ্যমে সত্য প্রচার হচ্ছে, অথবা সাহস নাই কারো দেশে থেকে, তো বলতে গেলে আপনি বলেন 99% সেটা যে কোনো প্ল্যাটফর্মে হয় বলা যাচ্ছে না অথবা বলছে না, নিজেরাই সেন্সর করতেছে। তো যাই হোক, আপনি বাংলাদেশের প্রধান মানে গণতন্ত্রের স্তম্ভ যাকে বলতে পারেন, জাতীয়তাবাদী আদর্শের যে প্রতীক, গণতন্ত্রের প্রতীক, যাকে নিয়ে আমরা গত সপ্তাহ আলোচনা করেছি, কিন্তু আমাদের আলোচনার দুদিন পরেই উনি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেদেম জাহিদ হোসেনের মতে ওনার তখন আপনার হার্টবিট অত্যন্ত অনিয়মিতভাবে উঠানামা করছিল। এবং আপনি যে সূচনা লগ্নে যে বললেন, ওনার বাসার আপনি বলতে পারেন হেঁটে গেলে 3 মিনিটের দূরত্ব হলো আপনার ইউনাইটেড হসপিটাল। উনি নর্মালি ওনার ডাক্তারদের পরামর্শে এভার কেয়ারেই ওনার চিকিৎসা হয়। আপনি জানেন এটা হচ্ছে বসুন্ধরা সিটির ভিতর, কিন্তু যেহেতু ওনার এরকম মারাত্মক হার্টবিট উঠানামা করছিল, তখন ডক্টর জাহিদ রাতের 1:45 সময় ভোর, শুক্রবার দিবাগত রাত, ইউনাইটেড হসপিটালের ডিউটি ডক্টর বা ডিউটি ম্যানেজার তাদেরকে ফোন করে প্রথমে অ্যাম্বুলেন্সের জন্য এবং জরুরি 1-2 ইঞ্জেকশনের জন্য, যেগুলা ডক্টর জাহিদ সাহেব সংবাদ সম্মেলনে বলেছেন। এবং সরকারি হোক বেসরকারি হোক, আপনার স্বায়ত্তশাসিত হোক, যে কোনো হাসপাতালের প্রাথমিক কর্তব্য হলো অ্যাম্বুলেন্স দেওয়া। টাকা পয়সা ব্যক্তি কোন হাসপাতালে যাবে এটা কোনোদিন বিবেচ্য হতে পারে না যদি তারা মানুষ হয়। এখন যদি তাদেরকে আমি কুকুর বলে গালি দিই, কুকুরও লজ্জা পাবে। এই যে ইউনাইটেড হাসপাতাল, এই যে তারা এখন আপনার তেলের ব্যবসা করে, ইউনিভার্সিটির ব্যবসা করে, আপনার পাওয়ার ব্যবসা করে, রিয়েল এস্টেট ব্যবসা করে, এই যে বসুন্ধরার মতো এরকম ভূমিদস্যু হইছে, এবং তারা এখন বলতে গেলে 50টা ব্যবসা করে, এবং হাসিনাকে 100 কোটি, আমরা যে এইসব অলিগার্কদের কথা বলছিলাম, এই অলিগার্ক এরাও অলিগার্ক, ভিতর ভিতর আরও অনেক অলিগার্ক এই গোপালী শেখ গোপালী তৈরি করছে। ইউনাইটেড হাসপাতালের অডাসিটি দেখে আমি, এবং তাদের যে পরবর্তী সংবাদ সম্মেলনে পত্রিকায় যে তারা নিউজ দিল, আমরা বেগম খালেদা জিয়ার ব্যাপারে আসতেছি, এই যে তাদের যে এই এরকম ভয়ঙ্কর রকমের তাদের আপনার সংবাদ বিজ্ঞপ্তি যে তাদের নাকি হসপিটালের আইনে নাকি নাই, ননসেন্স, নটোরিয়াস ইডিয়েট, ডাকাত, দস্যু, মানুষ হত্যাকারী শেখ গোপালের তোমরা অন্যতম সহযোগী, এখন যদি গোপালী হইতো তোমার হাসপাতাল এতক্ষণে পুরে ছাই হয়ে যেত। বিএনপিকে তো এই জন্যই বলি, কারো কাছে করুণার দরকার নাই, তাদেরকে চরমভাবে শিক্ষা দিতে হবে। ইউনাইটেড হসপিটাল, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাদেরকে মনে রাখবে, তোমরা যে বেয়াদবি করছো।
ইট ইজ নট অনলি ফর বেগম খালেদা জিয়া, এনি রুগী, এনি পেশেন্ট, তোমাকে কল করলে তোমাকে যেতে হবে। তুমি যদি সেই পয়সা, অ্যাম্বুলেন্সের পয়সা নাও পাও, তোমার যদি মনুষ্যত্ব থাকে, তোমার যদি ন্যূনতম বিবেক থাকে, তুমি অ্যাম্বুলেন্স দিতে বাধ্য। আমি ইঞ্জেকশনের কথা বললাম না, আর বেগম খালেদা জিয়ার কথা যদি কেউ বলে থাকে, আমি বলবো না যে বেগম খালেদা জিয়াকে নর্মাল সিটিজেন থেকে আপনি ডিফারেন্টলি দেখবেন, কিন্তু বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের স্তম্ভ। তোমাদের কি বেগম খালেদা জিয়ার প্রতি কোনো দায় দায়িত্ব নাই? তুমি বাংলাদেশের মানুষ না? তুমি যে 3 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সটা কেন চাইছে তোমার কাছ থেকে? কারণ তুমি 3 মিনিটে আসতে পারবা। তোমাদেরকে বিএনপি মাফ করলেও বাংলাদেশের মানুষ মাফ করবে না। আজকে বলে দিলাম, ইউনাইটেড হসপিটাল, ইউ হ্যাভ টু পে ফর দিস ননসেন্স অ্যাক্টিভিটিস, দিস ব্রুটাল ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, তোমাদেরকে এর মূল্য একদিন দিতে হবে। যাই হোক, আমি ডাক্তার জাহিদ হোসেনকে তার এই যে ডেডিকেশন, এবং রাতের 3টা বাজে সারা বিশ্বের ওনার যে 3 জন আমেরিকান ডাক্তার এবং ডক্টর জোবাইদা সহ বাংলাদেশের সমস্ত ডাক্তার যারা বেগম খালেদা জিয়ার ওই দিনের রাতে 3টা 4টা 5টা পর্যন্ত যে অনলাইনে যোগ হয়ে বেগম খালেদা জিয়ার জরুরি ভিত্তিতে প্রথমে টেম্পোরারি পেসমেকার এবং একদিন পরে ওনার পার্মানেন্ট যে পেসমেকার ওনার হার্টে লাগালেন, আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং আমাদের আজকের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা এমনও খবর পাচ্ছিলাম, আল্লাহর অশেষ রহমত, যে ওইটা সাকসেসফুলি লাগানোর পরিপ্রেক্ষিতে ওনার হার্টবিট মোটামুটি নর্মাল হয়ে আসে, যদিও 24 ঘন্টা পরে, পার্মানেন্টটা লাগানোর পরে ওনার হার্টবিট মোটামুটি এখন ওনাকে বলা যায় স্টেবল, যদিও ওনার সংকট এখনো কাটেনি। তো প্রফেসর হ্যামিল্টন, এখানে একটু আমি আপনাকে একটু যোগ করতে চাই আপনার সাথে, যে আপনি যে ঘটনাগুলো বলছিলেন, আমি দর্শকদেরকে একটু জানাতে চাই বিষয়গুলো, কারণ আমাদের মিডিয়াতে ওইভাবে খবরগুলো আসে না বা আসবে না। জি বলেন। এটা হয়েছে যে যখন খালেদা জিয়ার এই অবস্থা, যখন সংকটের দিকে যাচ্ছিল, তখন তার বাসা থেকে যখন ফোন করা হচ্ছিল, ফোন করে বলা হয়েছিল অ্যাম্বুলেন্সকে যে এখানে ফিরোজাতে আসতে হবে, তো ফিরোজাতে আসতে হবে, ফিরোজার ওই বাসাতে যে বেগম জিয়া থাকেন তো সকলেই জানে। আপনি যেমন ধানমন্ডির সুধা সদন মানেই আগে একসময় মানুষ জানতো যে সেখানে শেখ হাসিনা থাকেন, তো যখন সুধা সদন থেকে যদি ফোন করে বলা হতো যে এখানে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে, তো এটা তো সকলেই জানে যে এটা শেখ হাসিনার জন্য পাঠাতে হবে, তখন এটা বুঝে যেত। ঠিক একইভাবে ওই ফিরোজার ওই বাসার ঠিকানা বা ওইখানে আসতে হবে অ্যাম্বুলেন্স, এত রাতের বেলা যখন ফোন করে বলা হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ, তারা কিন্তু জানেন যে এটা কার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হচ্ছে। তো তারা যখন বুঝতে পারছে যে এখানে বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিত্ব, তার আর সচরাচর খালেদা জিয়া কেন, যে কোনো মানুষেরই যখন একটা সংকটময় অবস্থা হবে, তখন যদি ফোন করে বলা হয় যে এখানে অ্যাম্বুলেন্স পাঠান, অবশ্যই তাদেরকে ওই অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক পাঠাতে হবে। এই কারণেই তো অ্যাম্বুলেন্স সেবা বা সার্ভিসের প্রচলন ঘটেছে সারা বিশ্বব্যাপী। অ্যাম্বুলেন্সের কাজটা কি, যে যখন সংকটময় অবস্থা একজন রোগী থাকবে, তাকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ওখানে পাঠাতে হবে। তো এখানে তার এটা নিয়ে তার একটা মানে ঘাপলা করলো। আর দ্বিতীয়ত, ইউনাইটেড হাসপাতালের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি ইউনাইটেড হাসপাতালের যে সমালোচনা করলেন এবং আপনি রাইটলি করেছেন, যেখানে তাদের কোনো মেরুদণ্ড নেই, কারণ তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে এখানে বেগম জিয়াকে যেন আর কোনো চিকিৎসা দেওয়া না হয়। যে জন্য যখন ইউনাইটকে বলা হচ্ছিল যে আপনারা এই দুটো, যে তার প্রাণ বাঁচাবার জন্য যে দুটো ইঞ্জেকশন প্রয়োজন, সে দুটো আপনারা রেডি রাখেন, ওইখানকার একটা ডিউটিরত ডাক্তারই কিন্তু সেটাকে লিখে দিলেই কিন্তু ফার্মেসি থেকে ওই দুটো ইঞ্জেকশন কিন্তু তাকে দিয়ে দেওয়া হতো, কিন্তু তারা দেয়নি। এবং এটা ইচ্ছা করেই তারা করেছে, তারা চেয়েছে যে এখানে বিলম্ব করা হোক এবং পরবর্তীতে তাকে অ্যাপোলোতে বা যেটা এভার কেয়ারে নিয়ে যাওয়া হোক। তো এর মাঝে যদি আগেই যদি এই দুটো ইঞ্জেকশন তাকে ইউনাইটেড দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু তাকে কিন্তু এই অবস্থাটা এতটা ক্রিটিক্যাল হতো না। পরবর্তীতে অত্যন্ত নাজুক অবস্থায় কিন্তু তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে তাকে কিন্তু সেখানে ইঞ্জেকশন দুটো দেওয়া হয় এবং দিয়ে তারপর পরবর্তীতে পেসমেকার বসানো হয় এবং তাকে তার প্রাণটা রক্ষা পায় আর কি এর মাধ্যমে। কিন্তু এই যে তার জীবনটাকে যে একটা সংকটে ফেলে দেওয়া হলো, এটা কিন্তু সরকারের একটা কুটচালের অংশ, যে যেই মানুষ ছিল বেগম জিয়া, সারা জীবন তিনি ইউনাইটেডে চিকিৎসা নিলেন, তাকে এখন বাধ্য করা হচ্ছে ভারতীয় মালিকানাধীন এই এভার কেয়ারে চিকিৎসা নিতে। অর্থাৎ সারা জীবন যার মেডিকেল রেকর্ড, মেডিকেল হিস্ট্রি, এভরিথিং ইউনাইটেডে ছিল এবং ইউনাইটেডে তিনি তার বাসার কাছে চিকিৎসা নিতে তিনি কমফোর্টেবল ফিল করতেন, কিন্তু তাকে কিন্তু এখন এখানে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, তাকে এখন বাধ্য করা হচ্ছে ভারতের ইশারায় ভারতীয় মালিকানাধীন এভার কেয়ারে, ভারতীয় ডাক্তারদের মানে মালিকানাধীন, ভারতীয় সিইও যেখানে বসা সেইখানে তাকে চিকিৎসা নিতে বাধ্য করা হচ্ছে। তো এটাও কিন্তু সরকারেরই একটা কুটচালের একটা অংশ,
যে তাকে বাধ্য করা হচ্ছে যে তুমি ইউনাইটেড চিকিৎসা নিতে চাও, তোমাকে এভার কেয়ারে নিতে হবে। তো এই যে মানে তাকে মানে একে তো বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, দেশেও তাকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, তো এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। কিন্তু এক্ষেত্রে বিএনপি কে যেভাবে আরো স্পষ্ট করে এই বিষয়গুলো প্রতিবাদ করা উচিত ছিল, বলা উচিত ছিল, মিডিয়াতে আনা উচিত ছিল, তাদেরকে কিন্তু আমি দেখি না আসলে এভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, যেটা খুবই দুঃখজনক আসলে। আপনি আপনি যেটা বলছেন, এই যে ডক্টর জাহিদ হোসেন যিনি নিজে ফোন করছেন, আপনি জানেন ডক্টর জাহিদ আমাদের বন্ধু মানুষ এবং উনি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর এবং উনি অত্যন্ত সিনিয়র একজন প্রফেসর, এবং উনাকে চিনে না ডাক্তার সমাজে, না ডাক্তার সমাজের বাই নট বিকজ অফ হিজ পলিটিক্স, উনি একজন এক্সপার্ট প্রফেসর, এবং উনি যখন ফোন করছেন ওনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শুধু ব্যক্তিগত চিকিৎসকই উনি না, উনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি একজন নাম করা এক্সপার্ট আপনার ডাক্তার। সুতরাং ডক্টর জাহিদকে ডিনাই করা মানে হচ্ছে মানে ওরা এই যে আপনি যে কথাটা বলবেন পরিকল্পিত সরকারের পার্ট, এরা ইউনাইটেড হসপিটাল এটা আওয়ামী পার্ট, ভারতীয় র এবং আওয়ামী লীগের যে পার্ট বেগম খালেদা জিয়াকে মৃত্যু মুখে যে মানে পতিত করার জন্য যে তাদের অংশ, এটাই এখন প্রমাণিত হলো যে ইউনাইটেড হসপিটাল ইজ অলসো পার্ট অফ দ্যাট প্লট, দ্যাট কনস্পিরেসি। যাই হোক।